গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো ও সুরক্ষিত আছো। আজকে আমরা তোমাদের সাধারণ জ্ঞান বই পড়ব। তোমরা প্রত্যেকে তোমাদের সাধারণ জ্ঞান বই নাও, নিয়ে 9 নম্বর পাতা খোলো। এর আগে আমরা ফুল নিয়ে কিছু প্রশ্ন উত্তর পড়েছিলাম, আজকে আমরা বাকিটা পড়ব। কি আছে প্রথমে দেখো, কোন কোন ফুল শরৎকালে ফোটে? তাহলে কোন কোন ফুল শরৎকালে ফোটে? শিউলি, কাস। এই দেখো, এই যে ফুলটা, এটা হচ্ছে শিউলি ফুল। শিউলি ফুল আর কাস ফুল শরৎকালে ফোটে। শীতের ফুলের নাম বলো। শীতকালে কোন কোন ফুল ফোটে? গাঁদা, গোলাপ, ডালিয়া। এটা একটা গাঁদা ফুলের ছবি। এই গাঁদা ফুল, গোলাপ, ডালিয়া, এইগুলো শীতকালে ফোটে। গন্ধ আছে কিছু ফুলের নাম বলো। কি কি ফুলের গন্ধ আছে? রজনীগন্ধা, গন্ধরাজ, বেল, গোলাপ। এই ফুলগুলোর সুন্দর একটা গন্ধ আছে। এরপর কি দিয়েছে? তিনটি গন্ধবিহীন ফুলের নাম বলো। গন্ধবিহীন হচ্ছে যেগুলোর কোনো গন্ধ নেই। কি কি ফুলের কোনো গন্ধ নেই? জবা, পলাশ, জিনিয়া, টগর। এই ফুলগুলোর কোনো গন্ধ নেই। কোন কোন ফুল জলে ফোটে? শাপলা, পদ্ম, শালুক, কচুরিপানা। এই ফুলগুলোকে আমরা সাধারণত জলে ফুটতে দেখতে পাই। এরপর আছে, কোন কোন ফুল আমরা খাই? কুমড়ো ফুল, বক ফুল, সজনে ফুল আর মোচা। কলা গাছের ফুলকে মোচা বলে, তাই আমরা মোচা, কুমড়ো ফুল, বক ফুল, সজনে ফুল, এই ফুলগুলো আমরা খাই। মনে রাখোতে কি দিয়েছে দেখো, সাদা ফুল রাতে ফোটে। যে ফুলগুলোর রং সাদা, সেই ফুলগুলো রাতের বেলা ফোটে। আর রঙিন ফুল দিনে ফোটে। যে ফুলগুলো রঙিন, সেই ফুলগুলো দিনের বেলা ফোটে। আমি তোমাদের ফুল নিয়ে কিছু প্রশ্ন উত্তর পড়ে দিলাম, তোমরা বাড়িতে নিজেদের মতো করে তৈরি করে ফেলবে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। গুড বাই এভরিওয়ান।